সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে 13 জন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃত্যু 1030 জনে দাঁড়িয়েছে। এবছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু গত 24 বছরের রেকর্ড ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2799 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় 682 জন ও ঢাকার বাইরে 2117 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট 9198 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকায় 2940 জন এবং ঢাকার বাইরে 6258 জন। এবছর এখন পর্যন্ত 211683 জন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। কাকে বলে দেশে চলে আসতে? আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তোমগরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদ বার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সাক। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলিরে মারলে মজনু চিকর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এটা ওই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।